হ্যালো বন্ধুরা টেকগিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনি যখন কোনো ব্যাংক বা কোনো ফিনান্সিয়াল সংস্থায় লোনের জন্য আবেদন করবেন তখন কিন্তু সেই সংস্থা বা ব্যাংকের তরফ থেকে প্রথমেই আপনার সিভিল রিপোর্ট বা সিভিল স্কোর অবশ্যই চেক করা হবে তার কারণ আপনি যে লোনের জন্য আবেদন করেছেন সেটি অ্যাপ্রুভ হবে কি হবে না সেটি কিন্তু সম্পূর্ণ আপনার সিভিল স্কোরের উপর নির্ভর করছে এজন্য আপনাকে কিন্তু অবশ্যই জেনে রাখা প্রয়োজন যে আপনার সিভিল স্কোর বা সিভিল রিপোর্ট মিনিমাম কত হলে আপনার আবেদন করা যে কোনো লোন অ্যাপ্রুভ হয়ে যাবে এমন কোনো মানে নেই যে আপনি যখনই কোনো লোনের জন্য আবেদন করবেন তখনই শুধুমাত্র আপনার সিভিল স্কোর বা সিভিল রিপোর্টটি চেক করবেন আপনাকে কিন্তু একটি নির্দিষ্ট সময় অন্তর আপনার সিভিল স্কোর বা সিভিল রিপোর্ট মনিটর করা উচিত অর্থাৎ চেক করা উচিত নর্মালি আমরা যখনই অনলাইন বা অফলাইনে আমাদের সিভিল রিপোর্ট চেক করতে যাই আমাদেরকে কিন্তু একটি চার্জ পে করতে হয় কিন্তু আজকে আমি সম্পূর্ণ ফ্রি পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে সিভিল ডট কম থেকে আপনি কিভাবে আপনার সিভিল স্কোর বা সিভিল রিপোর্টটি কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করবেন যদি জানতে চান সেক্ষেত্রে এই ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন তো চলুন দেখে নিই তো তার জন্য প্রথমে আপনার মোবাইলের ব্রাউজারে এই ওয়েবসাইটটি ওপেন করে নেবেন এই ওয়েবসাইটটির পার্টিকুলার লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনি লিঙ্ককে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো দেখুন ওয়েবসাইটটি ওপেন করার সঙ্গে সঙ্গে এই রকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে এই ওয়েবসাইট থেকেই আমরা আমাদের সিভিল স্কোর বা সিভিল রিপোর্টটি কিন্তু খুব সহজেই চেক করে নিতে পারবো এখানে দেখুন লেখা আছে গেট ইওর ফ্রি সিভিল স্কোর অ্যান্ড রিপোর্ট ইনস্ট্যান্টলি এবং নিচে দেখুন একটি অপশান আছে গেট ইউর ফ্রি সিভিল স্কোর তো আমরা এই অপশানে ক্লিক করব তো ক্লিক করছি তো দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো এখানে দেখুন ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট অর্থাৎ আমরা যদি এই ওয়েবসাইট থেকে আমাদের সিভিল রিপোর্টটি চেক করতে চাই তো সেক্ষেত্রে এই ওয়েবসাইটে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো তার জন্য নিচে দেখুন পার্সোনাল ইনফরমেশান অর্থাৎ এখানে আমাদের কিছু পুট করতে হবে নিচে দেখুন ইমেল অ্যাড্রেস অর্থাৎ আপনার একটি ইমেল আইডি এখানে পুট করে দেবেন তারপর দেখুন ক্রিয়েট পাসওয়ার্ড অর্থাৎ পরবর্তীকালে এই ওয়েবসাইটে লগ করার জন্য একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনি এখানে বসিয়ে দেবেন তারপর নিচে দেখুন ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি এখানে পুট করে দেবেন তারপর নিচে দেখুন আইডি টাইপ তো এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলি অপশন দিয়ে দিয়েছে ইনকাম ট্যাক্স আইডি নাম্বার অর্থাৎ প্যান নাম্বার পাসপোর্ট নাম্বার ভোটার কার্ড নাম্বার ড্রাইভিং লাইসেন্স নাম্বার এবং রেশন কার্ড নাম্বার আপনার কাছে এর মধ্যে থেকে যে ডকুমেন্টটি আছে সেটি সিলেক্ট করবেন আপনি পারলে এই প্যান নাম্বার এই অপশনটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে দেখুন আইডি নাম্বার অর্থাৎ আপনার প্যান কার্ডের নাম্বারটি এখানে পুট করে দেবেন তারপর নিচে দেখুন ডেট অফ বার্থ অর্থাৎ আপনার ডেট অফ বার্থের ডে মান্থ এবং ইয়ার এখানে পুট করে দেবেন তারপর নিচে দেখুন পিন কোড অর্থাৎ আপনার পোস্টাল কোডটি এখানে বসিয়ে দেবেন একদম নিচে দেখুন মোবাইল নাম্বার অর্থাৎ আপনার একটি ভ্যালিড মোবাইল নাম্বার এখানে পুট করে দেবেন তো এখানে আমি আমার সমস্ত ডিটেলস এবং মোবাইল নাম্বার পুট করে দিয়েছি তারপর একদম নিচে দেখুন স্টেট অর্থাৎ এই অপশানে ক্লিক করবেন ক্লিক করে আপনি যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের নামটি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি তারপর একদম নিচে দেখুন একটি অপশন আছে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ তো এই অপশনে ক্লিক করবেন তারপর এই একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে এখানে দেখুন ভেরিফাই ইউর আইডেন্টি অর্থাৎ আমরা যে মোবাইল নাম্বারটি পুট করেছিলাম সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হয়েছে এবং ওটিপিটি এখানে পুট করতে হবে ওটিপি পুট করার পর নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তো দেখুন তারপর এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে তো এখানে দেখুন লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু পেয়ার দ্য ডিভাইস তো এখানে ইয়েস করে দেবেন তারপর নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তো দেখুন এখানে দেখিয়ে দিয়েছে ইউ हैव सक्सेसফুলি এনরোল্ড এবং নিচে দেখুন একটি অপশন আছে গো টু ড্যাশবোর্ড তো এই অপশনে ক্লিক করবেন তো দেখুন ফাইনালি আমার যে সিভিল স্কোর বা সিভিল রিপোর্টটি কিন্তু এখানে শো করছে তো দেখুন এখানে লেখা আছে ইওর সিবিল স্কোর ইজ 767 আপনি যদি আপনার সিভিল রিপোর্টটি ডিটেলসে দেখতে চান অর্থাৎ আপনি আপনার প্যান কার্ডের মাধ্যমে কতগুলি লোন নিয়েছেন বা কতগুলি লোন আপনি শোধ করেছেন সেই সমস্ত ডিটেলস যদি আপনি দেখতে চান তো সেক্ষেত্রে নিচের দিকে স্ক্রল করবেন এবং এখানে দেখুন অ্যাকাউন্ট ইনফরমেশন বলে একটি অপশান আছে এর উপরে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন আপনি কোন কোন সংস্থা থেকে লোন নিয়েছিলেন বা বর্তমানে কোন সংস্থা থেকে লোন নিয়েছেন সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করবে আপনি যদি আপনার সিভিল রিপোর্টটি আপনার মোবাইলে ডাউনলোড করতে চান তো সেক্ষেত্রে এখানে দেখুন একটি অপশান আছে প্রিন্ট রিপোর্ট তো এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি তো দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার যে সিভিল রিপোর্ট বা সিভিল স্কোরটি কিন্তু ডিটেলসে পিডিএফ আকারে আমার মোবাইলে ডাউনলোড হয়ে গিয়েছে এবং এখানে দেখুন আমার সিভিল রিপোর্টটি কিন্তু ডিটেলসে শো করছে এইভাবে খুবই সহজে আপনি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে আপনার যে সিভিল রিপোর্ট বা সিভিল স্কোরটি চেক করে নিতে পারবেন আমি রোজি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মনে যদি রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে